স্বাধীনতা কালত ন্যায্য দাবী করা অসমীয়ার গণতান্ত্রিক আন্দোলন আবেদন নিবেদন সরকারের বিভিন্ন কূটকক্ষরে হস্তাৎ করে আছে। আপনাদের সবাই জানিছে, সব অনুভব করেছে, যখন সচেতন ব্যক্তি বিবেকবান লোক অনুভব করেছে। লগতে সরকারি বিভিন্ন সিদ্ধান্ত খিলজা বিরোধী নীতি আর নীতি স্পষ্ট হয়েছে। মানে বড় দ্বিতীয় কথা, অসমীয় জাতির দুর্ভাগ্য, আমি সৎ আদর্শবান বিশ্বাসযোগ্য প্রকৃত জাতিপ্রেমী দূরদর্শী নেতা আমি সৃষ্টি করব নয়। গতি আমাক বিশ্বাসঘাতক রাজনৈতিক দল আর ফাঁকিবাজ নেতায় আমাক মানে প্রতারণা করে। খিলঞ্জিয়ার সংজ্ঞা রাষ্ট্রসংঘর ঘোষিত নীতি অনুসরি আমার এই অঞ্চলট মানে দেশ আসলে সেই সময় স্বাধীন রাষ্ট্র আসলে উপনিবেশ ব্রিটিশ আর আভা রজার মাজ চুক্তি এখন হয়েছিল, আভা মানে হেৰি বম্বদেশ। এই চুক্তি সম্পাদিত হয়েছিল 1826 চনের 24 ফেব্রুয়ারি। সেইদিনা ভূখণ্ডত বসবাস করা জাতি জনগোষ্ঠীর লোকসকলেই ঐতিহাসিকভাবে খিলঞ্জীয়াল নাগরিক। যিসকলে 1826 চনলৈকে শত্রুর আক্রমণের পর এই দেশের স্বাধীনতা রক্ষা করে এই দেশের স্বাধীনতা অক্ষত হয়েছিল। স্পষ্ট কথাটো হল কি, ব্রিটিশের শাসন আরম্ভ হওয়ার আগদিনালেকে যখন আসলে সেই সকলেই খিলঞ্জীয়া কি করছো, রাষ্ট্রসংঘর দ্বারা মান্যতা প্রাপ্ত খিলঞ্জীয়ার সংজ্ঞার আধারত খিলঞ্জীয়া জাতি জনগোষ্ঠী এখন তালিকা প্রকাশ করব, তেতিয়াহে প্রকৃত কথাটা ওলাই পড়ব। আর যাতে প্রকৃত খিলঞ্জীয়া প্রাপ্য অধিকারের পর বঞ্চিত নহয় আর অখিলঞ্জীয়া লোকে খিলঞ্জীয়ার সা সুবিধাব পাব নয়। ধর আপনি বড়া, এজন চুটিয়া, এজন খাকলারি, আমি যদি বিহারত থাকো আমি তাত খিলঞ্জীয়া বা শোণিতপুর হম নে নহোঁ? কথা একটাই, এই যিকজন মানুষ খাকলাইক ধরেছে সেইকজন তো সেইকজন সেই কথা লোকসান কাত উত্তর ওলাই আছে, হয়নে নহয়? আমি সরকারের ওর দাবি করছো যে আমার যখন একচুয়াল খিলঞ্জীয়ার লোক গোটাই জাতি জনগোষ্ঠী তালিকা প্রস্তুত করব, আহোম, চুটিয়া, কছারি, মিচিং, বড়ো, রাভা সবই লিষ্টখন ওলালে সব মানুষগুলো ওলাই যাব নিছে নিজে। সেই মানুষখিনিক লোক সরকার থাকিব, লগতে ভারতবর্ষ মানুষ থাকিব তো 51 চনের ভিত্তিত। 51 চনের পাছত অহা মানুষ কাক আমি ভারত মানে বিদেশী নেপালই হোক বা বাংলাদেশই হোক, আমি রাজনৈতিক অধিকার দিবলে প্রস্তুত নহয়। মানে এই কথা তো আমি আগতে কইছো, যদি সরকারের কাম যে সৎ নহয় এই প্রমাণ হয়েছে নাই কথাতে। প্রথম কলে যে আমি বিদেশী বোঝা অসমীয়সকল লোক লাগে সব রাজ্য ভগাই দিম কইছিল নাই, কইলে নে নাই করা? প্রথম কলে ঠিক আছে 71 চনকে মই মানি ললে, মানি ললে 71 চনের পর 14 চন ললে, 14 চনের পর অনন্ত কাললে বিদেশী অহার ব্যবস্থা করলে তার অন্তর আমি কাকন সব ভালকে তেতিয়াহলে কেনেকে তেওঁলোকে তো ঘণ্টায় ঘণ্টায় সংগঠন সরি আইন বদলি করে দিব পারে, সংগঠন করে দিব পারে। গতি খিলঞ্জীয়া সরকারখন আছে, এটা আমি খিলঞ্জীয়া জনপ্রতিনিধিসকল আপনাদের দায়ী, যখন আছে খিলঞ্জীয়া প্রতিনিধি আমার দায়বদ্ধ করক, তোমালে কি করলা কোয়া? কোনা নাই কেলে এটা খিচিড়ি হব না, সমস্যা আরও বাড়ি। তাতক ভাল কথা যদি খিলঞ্জীয়া আর প্রকৃত ভারতীয় এখন সরকার হয় তেতিয়া সমস্যা সমাধান হব। আর কিবা সাহিত্য এখন কাবি করে লাভ নাই, এখানে কইস মই তেওঁলোকে যেতিয়াই মন যাব আইন সংশোধন করে আপনার বিরুদ্ধে আইন এখন লিখি দিব, তখন কি করব? গতি আমার খিলঞ্জীয়া সরকার লাগে যাতে আমি তাদের ধরি কম যে তাদের এই লিখ অশোক সিংহলে কই এই গোটাই মানে সমষ্টি ডিলিং কথাব কইছে কি ধরছে কি আমার কোনো মানুহ নাই, এইটো মানে গণ্ডগোলীয় কথা হয়েছে। আর তেওঁলোকৰ ব্যৱস্থাটো যদি কিবা এটা দিয়েও অৱশ্যে কি আমাৰ খিলঞ্জীয়াসকলৰ ভালৰ কাৰণে যিবোৰ আইন আছে সেইবোৰ বাতিল কৰি তেওঁলোকে নতুন আইন বনাইছে, বনাইছে নাই? যদি 51 চনৰ ভিত্তিত চব কাক এই বিদেশী সমস্যা সমাধান কৰিলে আৰু আজিতো আমি এখন কৰিবলৈ দৰকাৰ নাই, হে আমি কিয় ৰাষ্ট্ৰসংঘলৈ যাবলৈ নিজৰ পইচা খৰচ কৰি? ইতিমধ্যে আমাৰ খিলঞ্জীয়া অসমীয়া মানুহ সংখ্যালৈকে পৰিণত হৈছে, গতিকে লৈ এই অসমতে এইটো হোৱা নাই। আৰু এই যে নাগরিকত্ব ভিত্তি বছর সুপ্রিম কোর্টের কেস আছে, 5 জনের বিচারপীঠ চলি আছে, এই এই রায় নিদিয়ালেক 51 চনের ভিত্তিত এন আর সি প্রস্তুত নোহালকে
এই যে সমষ্টি পুনৰুন্নয়নৰ কথাই কাম নকৰে, ই তো খিলঞ্জীয়া মানুহৰ স্বাৰ্থ পৰিপন্থী কামে কৰিছে। আৰু দেখিলে স্বাৰ্থখন বনাইছে, স্বাৰ্থখনো কোনো কাম আপুনি নিজে প্ৰেক্টিকেল দেখিছে, মই ব্যাখ্যা কৰিব নালাগে। আৰু অশান্তি অনাশান্ত মণিপুৰৰ কথা দেখিছে আপোনালোকে, এশ কি চাৰি হেজাৰ চাৰিশ গীৰ্জা জ্বলাই দিছে, তো 120গৰাকী মানুহ মৰিছে। এইবোৰ এই লেতেৰা ৰাজনীতিৰ প্ৰভাৱ, মই বাকী বহলাই নকওঁ।